হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি এস নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফের শুরু হলো আন্দোলন হাইকোর্টের অনুমতি সাপেক্ষে ফের ধর্না ও অবস্থান কারিগরি ভবনের সামনে খবরটি আজকের বর্তমান সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা কারিগরি শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিল হাইকোর্ট কারিগরি বা ভোকেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক কর্মী বা নির্দেশকদের অবস্থান আন্দোলনের জন্য ফের কলকাতা হাইকোর্ট অনুমতি দিল প্রশাসন জানিয়েছিল কারিগরি ভবন থেকে একশো মিটার দূরে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একদিন অবস্থান করে যেতে পারে যে শর্ত গ্রহণযোগ্য মনে না করায় আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন পনেরো দিনের জন্য তারা অবস্থান করতে পারবেন এমন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন প্রায় বারো হাজার মানুষ যাদের নিয়োগ পদ্ধতি বেতন কাঠামো অন্যান্য শিক্ষক শিক্ষাক্ষেত্রের তুলনায় আলাদা যা নিয়ে তাদের ক্ষোভ রয়েছে তারা চান এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হোক মামলার বয়ান অনুযায়ী চাকরি জীবনে নানা অনিয়ম এবং বঞ্চনার অবসান চেয়ে এই শিক্ষকরা কয়েক মাস আগে রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে পুলিশ দিয়ে তাদের পেটানো হয় কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দেওয়া হয় ক্ষুব্ধ তারা তিন দিনের জন্য অবস্থান বিক্ষোভ করতে চাইলে প্রশাসন অনুমতি দেয়নি বলা হয় রাতে অবস্থান করলে নিরাপত্তা দেওয়ার সমস্যা আছে সেই সূত্রে মামলা করা হলে নভেম্বর মাসে এই আদালতেই তাদের একদিন রানী রাসমানি রোডে অবস্থান করার অনুমতি দিয়েছিল এদিন তাদের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য সুন্দর দাস আদালতকে জানান নভেম্বর মাসের বিক্ষোভ অবস্থান থেকে ঘোষণা করা হয়েছিল তাদের দাবি নোয়না না হলে বৃহত্তর আন্দোলন হবে কিন্তু প্রশাসন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় সেই কারণে সাতাশ জানুয়ারি কারিগরি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চান কিন্তু রাজারহাট থানা তাদের এখন পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি দেয়নি প্রশাসন সত্ত্বে জানানো হয়েছে ওই ভবন থেকে একশো পঞ্চাশ মিটার দূরে একদিনের জন্য অবস্থান চলতে পারে